নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো চুষি পিঠা বা সিমাই পিঠা। এখানে আমার 1.5 লিটার দুধ আছে, সেটাকে আমি চিনি দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছি দুধটাকে। আমার লাগবে 1.5 কাপের মতো চালের গুঁড়ো, কিছুটা এলাচ, 2টো তেজপাতা, নুন আর গুড়। জলটা ফুটছে, আমি চালটাকে করে নেবো তৈরি। এর মধ্যে আমি একটু নুন দেবো। মিশে গেছে, আমি কিছুটা রং কমিয়ে রাখবো। এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা দেবো। আঁচটা এই সময় একদম কমিয়ে রাখবে। কিছুটা জল লাগবে আরো, ওই যেটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই। এটা আন্দাজ করে নেবেন কতটা জল এটা মাখার জন্য লাগবে। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন এই সময়। হাত দিয়ে একটু চিপে চিপে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটু গরম থাকতে থাকতে ভালো করে আটার মতো আমি মেখে নেবো এটাকে। একটু ঠান্ডা হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটা ভালো করে মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এটা একটা পরিষ্কার কাপড় বা একটা বাটি দিয়ে ঢেকে রাখতে হবে। আমি এবার পিঠাটাকে কাটবো। এরকম সরু সরু করে আমি প্রথমে করে নেবো, তারপরে একটু আটার মধ্যে চুবিয়ে নেবো, তারপরে এটাকে তুলে হাতে কাটতে হবে। একটুখানি দিয়ে তারপরে হাত দিয়ে টেনে এরকম করে তুলতে হবে। এই দেখুন, একটুখানি ছাড়তে হবে আর এই হাত দিয়ে টেনে দিতে হবে। এরকম করে করে সবগুলো আমি কেটে নেবো। এই দেখুন, একটুখানি এরকম দেবেন, তারপরে এই হাত দিয়ে চেপে এটা টেনে নিয়ে এরকম ছেড়ে দেবেন। একটুখানি দেবেন, এই হাত দিয়ে ধরে নিয়ে এটা ছেড়ে দেবেন। একটুখানি দেবেন, এটা ধরে নিয়ে। এটা প্র্যাকটিসে করতে হয়, সহজে হয় না। দেখুন এই সুন্দর আমার এগুলো তৈরি হয়েছে। এই দেখুন
একটুখানি এরকম হাতে কাটবেন, আর এই হাতের এই জায়গাটা দিয়ে এটা চেপে ধরে এরকম ছেড়ে দেবেন, একটুখানি চাপবেন আর এই হাতে চেপে দিয়ে ছেড়ে দেবেন। এটা একটা প্র্যাকটিস করতে হয়, আর আপনার যদি না হয় তাহলে একবারে একটুখানি নিয়ে কেটে নিয়ে তারপরে এরকম করে নিয়ে ছেড়ে দেবেন, যদি ওরকম না হয় এরকম করে নিয়ে এরকম ছেড়ে দেবেন, একটুখানি দেবেন এরকম হাত দিয়ে এরকম করে। আর এটা আমার অভ্যাস আছে বলে আমি এটা কাটতে পারছি এরকম করে। এই দেখুন এরকম করে আমি সবগুলো কেটে নেব, এই দেখুন এরকম করে আমি পুরো এটা আমি পুরো কেটে নিচ্ছি। আমার পিঠে কাটাটা হয়ে গেছে, আমি এবার এটা দুধ দিয়ে জল দেবো। দুধটা আমি চিনি দিয়ে আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এবার দুধটা একটু ফুটে উঠেছে, আমি এর মধ্যে দুটো তেজপাতা দেবো। একদম খুব অল্প একটু নুন দেবো, তাহলে পিঠের টেস্টটা একটু ভালো হয়। আমি এর মধ্যে পিঠেটা দিয়ে দিচ্ছি, এটা আমি 10 মিনিটের জন্য আঁচটা কমিয়ে একটু পিঠেটা সেদ্ধ হতে দেবো, তারপর আমি গুড়টা দেবো। একটু ফুটে উঠলে আমি আঁচটা কমিয়ে দেবো। পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গুড়টা দেবো। গুড়টা অনেক সময় কেটে যায় বলে আপনারা গ্যাসটা অফ করেই তারপরে গুড়টা দেবেন। অনেক সময় সব গুড় ঠিক থাকে না, তো তাই কোনো গুড় দিলে হয়তো দুধটা কেটে যায়, তাই গ্যাসটা অফ করে দিলে এটার কোনো ভয় থাকে না। যতক্ষণ না গুড়টা একদম গলে যাবে ততক্ষণ গ্যাসটা না জ্বালালে ভালো। গুড়টা গলে গেছে, আমি গ্যাসটাও অন করে দিয়েছি, পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। পিঠেটা সেদ্ধ হয়ে সুন্দর নরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার এলাচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা একটু মিষ্টিটা চেক করে নেবেন যেরকম মিষ্টি আপনারা খান। আমি গ্যাসটা অফ করে দিলাম, পিঠেটা আমার রেডি।
আমার তৈরি চুষি পিঠা বা সিমাই পিঠা।